আসসালামু আলাইকুম ভিয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি ডাক্তার সাইদুল ইসলাম, DMF, মেডিকেল অ্যান্ড টেকনোলজিস্ট ডাক্তার। তা আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, কোন টাইমে সহবাস করলে আপনি 1 ঘন্টার বেশি সহবাস করতে পারবেন। যে টাইমে সহবাস করলে 1 ঘন্টার বেশি সহবাসের টাইম আপনি পার করতে পারবেন, সে বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে। যাদের দ্রুত বীর্য আউট হয়ে যাচ্ছে এবং স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগে যাদের বীর্য বের হয়ে যাচ্ছে এবং আপনি পরিপূর্ণ তৃপ্তি লাভ করার আগে যাদের বীর্য আউট হয়ে যায়, তাদেরকে একটা সময়ের কথা বলবো, যে সময় আপনারা স্ত্রী মিলন করলে আপনাদের 1 ঘন্টার বেশি আপনারা মিলন করতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। তা যাদের দ্রুত বীর্যপাত হয় তাদেরকে বলবো, আপনারা অবশ্যই খাদ্য অভ্যাসগুলো নিয়মিত করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। কেননা যদি শারীরিক ভিটামিনের ঘাটতি হয়ে থাকে, শারীরিক দুর্বলতা হয়ে থাকে, ঠিকমতো যদি আপনার ঘুম না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক একটা দুর্বলতা আসে, নার্ভাস সিস্টেমটা অনেক দুর্বল হয়ে যায়, আর যে কারণে আপনারা স্ত্রী মিলন করলে আপনাদের দ্রুত বীর্য আউট হয়ে যায় এবং শরীরে মস্তিষ্কের যে পিটুটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নিঃসৃত হয়ে থাকে, সেই হরমোনটা যদি আপনারা পরিপূর্ণ ঘুম না পড়তে পারেন তাহলে সেই হরমোনটা তৈরি হয় না। ডিম, দুধ, কলা, আঙুর ফল, কাঠবাদাম, কাজু বাদাম, কাঁসাসোলা, কিশমিশ, মেথি, এগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আপনাদের এই টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে। যদি খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তা আপনার খাদ্যটা যদি আপনি পরিপূর্ণভাবে হজম না করতে পারেন তাহলে আপনার খাদ্য থেকে যে ভিটামিন ক্যালোরিগুলো তৈরি হবে সেটি কিন্তু শরীরে শোষণ করে না। তা আপনাকে অবশ্যই হজম শক্তি বাড়াতে হবে। খাদ্যটা হজম ঠিক মতো না করতে পারেন, পেটে যদি গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে গ্যাসকে আপনার ভালো করতে হবে। এবং খাবার আপনি পেট পুরে খাবেন না, পেট পুরে খাওয়ার প্রয়োজন নাই, আপনি পেট খালি রেখে খাবেন, তাহলে আপনার খাদ্যটা পরিপূর্ণভাবে হজম হবে। আর খাদ্য হজম হলে আপনার যে খাদ্য থেকে যে ক্যালোরিটা আপনারা পান শরীরে শোষণ করবে। রাতের খাবার 9টার ভেতরে শেষ করবেন, দিনের খাবার দুপুর 2টার ভেতরে শেষ করবেন এবং সকালের নাস্তাটা আপনারা 9টার ভেতরে শেষ করবেন। আপনার কন্টিনিউ আপনার যে টাইমটা বললাম এই টাইমটা আপনারা নিয়মিত করতে হবে। আপনি সকালের খাবার 10টা 11টা খেলেন, দুপুরে খাবার কোনো দিন 2টা কোনো দিন 4টা খেলেন, এভাবে খেলে কিন্তু আপনার শরীরের জন্য কোনো উপকার আসবে না। আপনাদের নিয়মিত নিয়ম অনুযায়ী খেতে হবে, সেটা আপনারা শিডিউলটা ভাগ করে নেবেন, যে টাইমে আপনারা নিয়মিত খেতে পারেন সেই টাইমে আপনারা নিয়মিত খেয়ে যাবেন। এবং রাতের খাবার 9টার ভেতরে খেয়ে আপনারা 10টার ভিতরে ঘুমিয়ে পড়বেন এবং 10টার ভিতরে ঘুমিয়ে পড়ার ঠিক রাত 3টা থেকে 4টার ভিতরে আপনারা ঘুম থেকে উঠবেন। আর ঠিক 3টা থেকে 4টার সময় যদি আপনারা এই স্ত্রী মিলনের কাজে লিপ্ত হন তাহলে কিন্তু আপনারা 1 ঘন্টার বেশি মিলন করতে পারবেন। এবং ব্রেনকে রিল্যাক্স রাখতে হবে, কোনো হুড়োতাড়া করলে হবে না, একদম রিল্যাক্স অনুযায়ী কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের 1 ঘন্টার বেশি আপনারা সময় নিতে পারবেন। তা বন্ধুরা, এসে আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।